উম্মাহ কনসেপ্ট কি এবং কেন? বাহ, সুন্দর প্রশ্ন। এটা এত দেরিতে কেন? উম্মাহ কনসেপ্ট, উম্মাহ কনসেপ্ট বলতে আজকাল আমাদের সমাজে যে একটা টান প্রচলিত আছে, সাধারণত এটা বলতে বোঝানো হয় যে আমরা সকল আহলে কিবলা, আহলে সুন্নাহ ওয়াল জামা, কোরআন এবং সুন্নাহ এবং সাহাবিদের জামাতকে যারা অনুসরণ করি, ভালোবাসি, আমরা সবাই এক উম্মাহ, এক জাতি। আমাদের ছোট ছোট বলয়, ছোট ছোট গ্রুপ বিভিন্ন চিন্তাকে কেন্দ্র করে উঠতে পারে, সেটা অবাস্তব না। ফিকহের ক্ষেত্রে যেরকম বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু মৌলিকভাবে আমাদের মাথায় থাকতে হবে যে আমরা সবাই এক। ইন্না উম্মাতাকুম উম্মাতাও ওয়াহিদা, আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয় তোমাদের উম্মত এক উম্মত। তাহলে আপনার সাথে আমার ফিকহের ক্ষেত্রে মত পার্থক্য আছে, হতে পারে শরীয়তের কোনো বিষয় বোঝার ক্ষেত্রে মত পার্থক্য হতে পারে, কিন্তু আপনি আমার ভাই, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, এই ভাতৃত্ব বোধ আমাদের মধ্যে থাকবে। উম্মাহ কনসেপ্ট বলতে সাধারণত এটা বোঝানো হয়। এই উম্মাহ কনসেপ্ট যদি আমরা নিয়ে চলি, তাহলে মুসলমানদের মধ্যে বিরোধ কমে যাবে, ঐক্যের আপনার পথগুলো সুগম হবে, সহজ হবে। অর্থাৎ যত বিরোধী থাকুক, দিন শেষে আমার মধ্যে ভাতৃত্ব বোধটা থাকতে হবে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহিদ রহমতুল্লাহ এই বিষয়টাকে বোঝানোর জন্য একটা চমৎকার উদাহরণ দিয়েছেন আমাকে ব্যক্তিগতভাবে। ওনার অফিসে সরাসরি অন্টন যখন আলাপ হচ্ছিল, তখন উনি এটা আমাকে বলেছিলেন। এর আগে উনি বিভিন্ন পত্রিকায় আগে পরে বলতে পারেন, কিন্তু আমাকে উনি বলছিলেন আব্দুল্লাহ জাহিদ রহমতুল্লাহ, আমার মনে আছে। স্যার বলছিলেন যে দেখুন, প্রত্যেকটা ইসলামিক দলের মধ্যে নিজস্ব বলয়ের মধ্যে আবার মত পার্থক্য আছে, আছে না নেই? যারা ধরেন জামাত ইসলাম, জামাত ইসলামের যে থিঙ্কিং, যে তা কনসেপ্ট, সেটা নিয়ে যারা একমত বা একটা বলয় আছেন, এদের মধ্যে আবার নিজেদের মধ্যে ছোটোখাটো বিষয়ে দ্বিমত আছে না নেই, যে এই ওয়েতে যাওয়া উচিত, ওই ওয়েতে যাওয়া উচিত, থাকে কি থাকে না? কমে ওলামা একরাম সবাইতে একমত না, কমে ওলামাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য আছে না নেই। কিছু লোক এক পীরের মরিদ, কিছু লোক অন্য পীরের মরিদ, কিছু হয়তো অন্যটা, তো নিজেদের মধ্যে অনেক বিষয়ে ছোটোখাটো বিষয়ে মত পার্থক্য আছে। কেউ হয়তো আসলে থানের রহমতুল্লাহের পদ্ধতিটা পছন্দ করেন, কেউ হয়তো মাদার রহমতুল্লাহের পদ্ধতি পছন্দ করেন, এরকম অনেক বিষয়ে মত পার্থক্য কিন্তু আছে। এই মত পার্থক্যগুলোতে আমরা সাধারণত সবাই, যতগুলো বলয় আছে, আমি দুইটা বললাম, আরও আহলাদিসের কথা যদি বলেন, আহলাদিস যারা আছি, সব আহলাদিসের ভাইরা কি একমত সব বিষয়ে? আহলাদিসের মধ্যে অনেক বিষয়ে মত পার্থক্য আছে না? আহলাদিস আন্দোলন, জমিয়তে আহলাদিস, আরও কোনোটা আছে না অনেকগুলো? এরকম যত বলয় আছে, যত প্ল্যাটফর্ম আছে, নিজেদের মধ্যে ছোটোখাটো মত পার্থক্য বা অনেক বিষয়ে মত পার্থক্য, এই মত পার্থক্যগুলোর মধ্যে আমরা কী করি বলেন তো? চেষ্টা করি এগুলো ভিতরে ভিতরে রাখতে, যে আমরা আহলাদিসে আহলাদিসরা নিজেরা মত পার্থক্য করি, কিন্তু বাইরে মানুষের কাছে আমাদের এগুলো ছড়া কেটে আমরা চাই না। আমরা কওমির ফারেক হিসাবে, কওমির ছাত্র হিসাবে, আমাদের মধ্যে থানবি মাদানি বা চরমনায় বা অন্যটা মত পার্থক্য আছে, এগুলো আমাদের মধ্যে থাকুক, এগুলো বাইরে খুব বেশি ছড়াছড়ি করা, জানাজানি করাটা পছন্দ করে না, এটা স্বাভাবিক। তার মানে আমাদের গণ্ডিটা বড়, উনি এক গ্রুপ, উনি এক গ্রুপ, কিন্তু মৌলিকভাবে আমরা সবাই দিন শেষে আহলে হাদিস, দিন শেষে আমরা জামাত ইসলাম, দিন শেষে আমরা দেওবন্দি, আমরা কওমি, আমরা অমুক, আমরা তমুক, এই যে একটা বলয়, এই বলয়টার মধ্যে আবার কিন্তু কি আছে? মত পার্থক্য আছে। তো আব্দুল্লাহ জাহিদ রহমতুল্লাহ বলেন যে আমি চাই এই বলয়টা, এই গণ্ডিটা, এই সীমানাটাকে একটু বড় করে নিতে, যে আপনি যে আপনার বলয়টাকে ওই যে দেওবন্দি, ওই যে আহলে হাদিস যে বানায় নিচ্ছেন, যে এর মধ্যে আবার থেকে আমরা নিজেদের মতো মত পার্থক্য হতে পারে, তারপর দিন শেষে আমরা সবাই আহলে হাদিস, দিন শেষে আমরা সবাই কওমি, দিন শেষে আমরা সবাই দেওবন্দি, এই যে বলতেছি আমরা, দিন শেষে আমরা সবাই আলিয়ার, দিন শেষে আমরা অমুক মাদ্রাসা, এরপরে আমাদের মধ্যে যে মত পার্থক্য আছে সেটাকে আমরা সহ্য করি, যে এটা থাকুক, কিন্তু এটা আমাদের বাইরে জানা যায় না হোক, বলয়টা একটু বড় করি আমরা। স্যার বলতেন যে আমি চাই বলয়টাকে আরেকটু বড় করতে, যে ভাই আহলে হাদিস, হানাফি, আপনার জামাত ইসলাম, কোনো পীরের মুরিদ, দিন শেষে আহলে সুন্নাহ জামাতের গণ্ডির মধ্যে যত লোক থাকতে পারে বা হতে পারে, এই সব মানুষগুলো বা যাদেরকে আমি মুসলিম ভাই হিসাবে গণ্য করতে পারি, ওয়ালা বারা তাদেরকে কেন্দ্র করে হতে পারে, এই মানুষগুলোকে সবাইকে আমরা এক গণ্ডির মধ্যে নেই, আমরা আমরাই, আমাদের মত পার্থক্য থাকুক, কিন্তু এরপরও আমরা একে অন্যের প্রতি ভ্রাতৃত্ব বোধ বজায় রাখি চলি, এটাই উম্মাহ কনসেপ্ট, এটাই হলো
উপমা কনসেপ্ট, যে আমরা ছোট ছোট বলয় নিয়ে ভাববো না শুধুমাত্র, আমাদের দৃষ্টিতে আরও বড় কিছু থাকবে, ব্রড কিছু থাকবে, আমাদের সীমাটা আরও অনেক বড় হবে। এইরকম কনসেপ্ট যদি আমরা লালন করতে পারি তাহলে ছোট ছোট বিষয় নিয়ে মুসলমানদের মধ্যে কী হবে না, দল মত গ্রুপিং গণ্ডগোল ফাসাদ হবে না। আমাদের সবার কমন শত্রু হলো ইবলিস। আমাদের সবার কমন শত্রু কি? ইবলিস। এখন ইবলিসরে কিভাবে শত্রু, যেহেতু আহলাদের শত্রু ইবলিস, হানাফিদের শত্রু কমিরের শত্রু ইবলিস, আলিয়ারের শত্রু, সন্দেহ আছে কোনো? ইবলিসের সবার শত্রু, এবারে কোনো সন্দেহ আছে? তো কমন শত্রু যখন, তাহলে সেক্ষেত্রে আমাদের তো ঐক্যের একটা পয়েন্ট আমরা পাইছি, যে আসেন আমরা সবাই এক সুরে স্লোগান তুলি যে আমাদের সবাই শত্রুকে। এবার এই শত্রু দমন করার পদ্ধতি নিয়ে মত পার্থক্য থাকতে পারে। আমরা সবাই আল্লাহকে খুশি করতে চাই, ইবলিসকে ধ্বংস করতে বা ইবলিসের মিশনকে আমরা থামাতে চাই, বন্ধ করতে চাই বা তার কবল থেকে মানুষকে বাঁচাতে চাই, ঠিক আছে? তো এইটা বিষয়ে যখন একমত আছি, পদ্ধতি নিয়ে মত পার্থক্য থাক, মূল বিষয়ে আমরা সবাই একমত, এটাই মূল কনসেপ্ট, যে আমাদের মতো ঐক্যের অনেক পয়েন্ট আছে। এটা মনে করলে আপনার সাথে আমার মিশতে অসুবিধা হবে না, আপনার সাথে আমার বসতে অসুবিধা হবে না। আজকাল যখন কোনো আলেম সব গ্রুপের মানুষকে ভালোবাসে, সবার সাথে বসতে চায়, সমাজের অনেক মানুষ তাদেরকে গালি দেয়, গোলালু বলো যে এরা সব পাতে খায়, এদের কোনো আদর্শ নাই, সব জায়গায় সুবিধাবাদী, নানান কথা বলে, তাই না? কলেজে কলবে হাত দেওয়ার একটা ভয়াবহ প্রবণতা আমাদের সমাজে আছে, মানুষ অন্তরে হাত দিয়ে ফেলে যে সে সুবিধাবাদী। সে কি সুবিধার জন্য এটা করতেছে নাকি আল্লাহর জন্য এটা করতেছে, আপনি কীভাবে জানেন? তার অন্তরে হাত দিয়ে ফেললেন যে আপনি, এটা একটা বড় জটিল জায়গা। আমাদের মধ্যে এরকম উদারতা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কখনো দিনকে, দিনই মিশনকে আমরা আগে নিয়ে যেতে পারবো না। ওই যে ইবলিসের শত্রুর কথা বলছিলাম, ব্যাপারটা এরকম হয়েছে, আমি একটা এক্সাম্পল প্রায় দেই। ধরেন একজন শত্রু পাওয়া গেছে, আমরা পাঁচজন আছি পাঁচ মতের, পাঁচশো জন আমরা বলি শত্রু এটা, এটা ঠিক, এটাই শত্রু পিলারটা। এবার শত্রুটা শেষ করার জন্য আমি বলতেছি তীর মারতে হবে, আর আপনি বলতেছেন তীর না, আরে ভাই তীরের যুগ আছে এখন, গুলি করতে হবে। আরেকজন বলতেছে আরে ভাই তীরও না গুলিও না, আমাদেরকে লাঠি দিয়ে মেরে তিলে তিলে তাকে শেষ করতে হবে। আরেকজন বলতেছে না ভাই লাঠিও না তীরও না গুলিও না, আমাদেরকে নবীর মতো তরবারি নিয়ে নামতে হবে একে শেষ করার জন্য। আরেকজন বলছে না ভাই ইঁট মেরে মেরে তাকে তিলে তিলে ক্ষয় করে শেষ করতে হবে, একটু কষ্ট আরো বেশি হবে। পাঁচটা মত হইল মনে করে। এখন বুদ্ধিমানের কাজ হলো ভাই তোমার ইঁট দিয়ে মারবা মারো, তুমি চাচ্ছ তীর দিয়ে মারতে মারো, ভাই আপনি চাচ্ছেন তরবারি দিয়ে মারতে মারেন, আমি চাচ্ছি গুলি দিয়ে মারতে, আমার গুলি দিয়ে মারি, পাঁচশো জন পাঁচশো জনের জায়গা থেকে মারি, শত্রু শেষলিত হইল। এখন সেটা না করে আমরা এখন নিজেরা লেগে গেছি তীরালা তলোয়ারালার সাথে, যে তলোয়ার উত্তম না তীর উত্তম, না কিতাবপত্র নিয়ে বলছি তীর উত্তম তলোয়ারই অনুত্তম, এইটা দমন করার জন্য লেগে গেছি আমরা। এখন পাঁচজন পাঁচজন লেগে গেছি, ইবলিস এখান থেকে দেখে আসতেছে, বলে যে হ্যাঁ এটাই তো চাচ্ছি না, যে আমাকে মারার জন্য কোন পথে আগাবে তোমরা, এটা নিয়ে এখন মত পদ্ধতি নেই। মুসলমানদের পদ্ধতিগুলো মর্তপার্থক্য কিন্তু এইটাই পেরি, এই এটা করা উচিত না এটা করা উচিত, এই পথে যাওয়া উচিত না ওই পথে যাওয়া উচিত, এই পথ নিয়ে বৈশা গণ্ডগোল করতেছেন, কাজের বেলা খবর নাই। তো আসেন উম্মা কনসেপ্ট হলো ভাই আপনারটা আপনি মারেন, আমারটা আমাকে মারতে দেন, আপনারটা মারা উচিত আপনি সেটা বুঝান, আমারটা মারা উচিত আমি মানুষকে বুঝাই, যার যার কাজ তাকে করতে দেন, মূল জায়গা যেতে এক। অতএব ইনশাআল্লাহ আমরা জান্নাতে যাব, নিয়ত যদি খাঁটি থাকে, পদ্ধতি যদি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মত পার্থক্যগুলো যত কমবে মুসলমানদের শক্তি তত বাড়বে, মত পার্থক্যগুলোকে যত বড় করে দেখব মুসলমানদের শক্তি তত কমবে। আমার ভাই একজন বুকে হাত বাঁধে, আরেকজন নাভির নিচে হাত বাঁধে, আরেকজন হাতই নাই বাঁধতেই পারে না, সবাই আমার ভাই। আমি চিন্তা করব কত সব নামাজই পড়ে না, এই বেচারা বুকে হাত বাঁধছে তার জন্য আমার মনে ব্যথা লাগতেছে, আর যে নামাজই পড়ে না তার জন্য তো ব্যথা লাগলো না কখনো, এটা তো ইমানের দাবি হলো না? আলহামদুলিল্লাহ বুকে হাত বাঁধতেছে, বুকে হাত বাঁধার হাদিস আছে, সেটা গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য আমার কাছে সেটা আরেক আলাপ, আছে করুক না আলহামদুলিল্লাহ। আমি যেটাকে সঠিক মনে করি সেটা বলবো, বলতে কোনো দ্বিধা নাই, কিন্তু অন্যদের ব্যাপারে মানসিকতা থাকবে যথেষ্ট উদার এবং
আপনার ব্রড, তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ মুসলিম উম্মাহ শক্তিশালী হবে। আমাদের শক্তিগুলো নিজেদের মধ্যে আমরা কামড়া কামড়া করে ক্ষয় করে ফেলি। আপনি ফেসবুক দেখেন, সোশ্যাল মিডিয়া দেখেন, বেশিরভাগ ইসলামিস্টদের শক্তি ক্ষয় হয় নিজেদের ব্যাপারে নিজেদের লাগালাগি করে। আমাদের শক্তিগুলো যদি ওই যে মূল শত্রুর বিরুদ্ধে তুমি তোমার মতো মারো, আমি আমার মতো মারতাম, তাহলে শত্রু অনেক আগে শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, দরদ নিয়ে আগানোর তৌফিক দান। একজন হয়তো ভুল বুঝছে, সে শত্রুকে না মেরে আমার বিরুদ্ধে বিষোদ্গার করতেছে, তো আমিও কি ভুল করব? আমি তো সঠিকটা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন এবং আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখদা ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।